الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم وفي انفسكم وازواجكم واولادكم وعشيرتكم نسال الله سبحانه

বড় ন্যামাত মানবতার প্রতি এবং সকল মানুষের প্রতি সেটি হচ্ছে শেষ নবী হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন বিশেষ কিছু দায়িত্ব দিয়ে আমরা আজকে সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব ইনশাল্লাহ মানুষের মধ্যে আল্লাহ সুবাহানতলা যে মানুষগুলোকে যে উম্মাকে যে জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন আল কোরআনে সেটি হল আল উম্মাহ আল মুসলিমা আল উম্মাহ আল মুসলিমা মুসলিম উম্মা আলকুরআনের একাধিক আয়াতে তিনি তাদের শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়াকেদা আল নাকুম উম্মা তা ওয়াসাতা লেতা কুনু নাস ওয়া কুন রাসুল ও আলাইকুম শাহীদ অনুরূপভাবে তোমাদেরকে আমরা মধ্যম পন্থাবলম্বী জাতি হিসাবে সৃষ্টি করেছি যেন তোমরা সকল মানুষের উপর সাক্ষী হয়ে যাও আর তোমাদের উপর সাক্ষী হয়ে যান রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুরা আল ইমরানের একশো দশ নম্বর আল্লাহ তাল্লাহ বলছেন কুন্তুম খের ওখরিনাস মুরুন ওয়া তুক মেনু বিল্লাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি তোমরা ইমান পোষণ করবে এখানে বলা হচ্ছে অম্মাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ জাতি কথাটা কে বলেছেন আল্লাহ সুবাহ হতায়না কাদেরকে বলেছেন মুসলিম উম্মাকে বলেছেন কারণ কি কারণ তারা তিনটা ভালো কাজ করে থাকে এটা তাদের বৈশিষ্ট্য তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে যে সৎ কাজের আদেশ দেয় সে সৎ কাজে নিজেকে আগে তৈরি করে ফেলে কারণ আল্লাহ সুমতালা বল ইসরায়েল জাতিকে এবং তার সাথে সকল মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন যে যে কথা বলে যেন সেটাই তারা পালন করে যেন তারা উল্টোটা না করে মরুন আন্না সাবিল ওয়ান তুমাল কিতাব তোমরা কি মানুষকে কল্যাণের ভালো পুণ্যের নির্দেশ দিচ্ছ অথচ নিজেদেরকে ভুলে যাচ্ছ আর তোমরা কিতাব অধ্যয়ন করে থাকো সুরাজ সফের মধ্যে আল্লাহ স্মান তাল্লাহ বলছেন কলুন আ আলা ফালুন কেন তোমরা এমন কথা বলছো যা তোমরা করছো না কথা এবং কাজের মধ্যে তোমাদের মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে অতএব সেটা আল্লাহর পছন্দনীয় নয় মুসলিম ওম্মার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল আমরুবিল মারুফ তারা সৎ কাজের নির্দেশ দেয় সৎ কাজের নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে সৎ কাজকে তারা নিজেদের জন্য নির্ধারণ করে নিয়েছে তারা সৎ কাজের বাইরে কোনো অসৎ কাজ করে না এবং এটা একটা শক্তি যিনি একজন সৎ মানুষ সৎ কাজের বাইরে তিনি পা ফেলেন না তিনি অথরাইজড ব্যক্তি যিনি সৎ কাজের নির্দেশ দিতে পারেন যিনি মিথ্যা কথা বলেন যিনি নিজে ঘুষ খান মানুষকে বলেন তোমরা ঘুষ খেও না যিনি নিজে মিথ্যা কথা বলেন মানুষকে বলেন যে মিথ্যা কথা বলো না নিজে অসৎ কাজ করেন মানুষকে বলেন যে অসৎ কাজ করো না এটা মানুষ অ্যাকসেপ্ট করবে না মুসলিম মোম্মার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেরা সৎ এবং মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় দ্বিতীয় হচ্ছে তারা অসৎ কাজ থেকে নিষেধ করে ওয়ান হাউন আলিল মুনকার তারা নিজেরা অসৎ কাজ থেকে বিরত থাকে এবং সবাইকে অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয় আর তাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওই মেনু বিল্লাহ তারা ইমানটাকে পোষণ করে দে হ্যাভ ফুল ইমান ইন দেয়ার হার্ট অন্তরে পরিপূর্ণ ইমান ছাড়া আসলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করা যায় না এবং যাদের অন্তর ইমানে ভরপুর নয় তারাই কথায় এবং কাজের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করে বলে ভালো করে খারাপ তো এটা হল মোমেন এবং মুসলিমদের শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত হওয়ার মূল কারণ আর আল্লাহ আল্লা সুবহানতালার পক্ষ থেকে আরেকটা বড় ন্যায়ামা মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ ন্যায়ামা করার পাশাপাশি সেটি হলো এই উম্মার গাইড হিসাবে তিনি পাঠিয়েছেন কাকে মোহাম্মদ সাল্লু ও সাল্লামকে এবং সেটাও যে কত বড় ন্যামা আল্লাহর পক্ষ থেকে কত বড় এহসান মানবতার প্রতি কত বড় রাহমা সেটি তিনি বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলেন লাকাদ বলেন্লাহ আল এল মিন আল্লাহ সুমান্তাল মোমেন্দুর উপর কতই না অনুগ্রহ করেছেন ইসবাফিহিম রাসুল কারণ তিনি তাদের মধ্য থেকেই একজন রাসুল তাদের ভেতরে প্রেরণ করেছেন তার কাজ হবে কি ইয়াতলু হিম হেকমা সেই রাসুল আল্লাহর আয়াতগুলোকে তাদেরকে তাদের কাছে পাঠ করে শোনাবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এই আয়াতের আলোকে এবং তাদেরকে আল কিতাব এবং আশন্না শেখাবে আল কিতাব এবং আল হেকমা হেকমা মানে প্রজ্ঞা বাট এখানে হেকমা বলতে শূন্য বোঝানো হয়েছে কারণ সুন্নার মাধ্যমেই কোরআনের মূল জ্ঞানের ভুবনটা উন্মোচিত হয় কোরআনের ভাষ্যগুলো কোরআনের ব্যাখ্যাগুলো কোরআনের মূল বক্তব্যগুলো সুন্নার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে ফলে সকল প্রজ্ঞা সুন্নার মধ্যেই নিহিত কোরআনের পাশাপাশি সেটি শেখানোর জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সামতাল দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছেন ওয়াইন ক্যান ও মিন কাবলুলাফিদ মবিন যদিও পূর্বে রাসূলের আগমনের পূর্বে ওহি নাজিলের আগে এবং কিতাব এবং সন্ন্যাস মানুষকে শেখানোর আগে তারা একটা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে তারা ছিল এটা সুরা আল এমরানের একশো চৌষট্টি নম্বর আয়াত আমরা জানি মুসলিম ওম্মার পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আল ইসালাম আল্লাহ তালা সে কথাটি এভাবে বলেছেন মিল্লাতে আবি কম এব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হচ্ছেন পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাহ সালাম ইব্রাহিম আলাহ সালাম তার পরবর্তী বংশধরের মধ্যে যেন ভালো লোকরা আসেন তারা যেন সুপথ পায় এবং তাদের মধ্যে যেন আল্লাহ সুবহান তালা একজন রাসুল প্রেরণ করেন সে দোয়াটা করেছিলেন আর সেই দোয়াটা আল্লাহ সুবহান ও হতলা কোরআনের মধ্যে উদ্ধৃত করেছেন এভাবে বেনা ওয়াবি হিম রসুল মিন হুম হে আমাদের রব আপনি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন ইয়াত আলাইহিম আয়াজিক যিনি তাদের উপর আপনার আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন ওই আল্লা মোহাম্মুল কিতাব আল হেকমা অম আন্তাল আজিজুল হাকিম আর তাদেরকে তিনি আল কিতাব এবং আল হাইকমা তিনি শেখাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন এই তেলাওয়াত এবং তালিম শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় এটি হলো সুরাল বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত সুরাল বাঁকর একশো একান্ন এবং বান্ন নম্বর আয়াতেও আল্লাহ সুবাহ হতলা তিনি সেই কথাটি উল্লেখ করলেন তিনি এই রাসুলকে প্রেরণ করলেন এবং এই রাসুল যে জ্ঞান নিয়ে এসেছেন সেই জ্ঞানটা হয়ে গেল সারা বিশ্বের জন্য এভিডেন্স এবং হজ্জা বিশ্বের সব মানুষের উপর হজ্জা কায়েম করা হলো অতএব আল্লাহ যখন আপনাকে আমাকে প্রশ্ন করবেন জ্ঞান কি পৌঁছেছে আমরা যদি বলি না পৌঁছেনি এটা অ্যাকসেপ্টেড হবে না কারণ সারা বিশ্বময় এই রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা এই জ্ঞানকে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে এবং এমন একটা হজ্জাত কায়েম করেছেন যে কোনো মানুষের আর এক্সকিউজ এবং অদর এখানে কবুল করা হবে না আল্লাহ সুমতাল বললেন ক্যামেসালনাফি কুম এবার সরাসরি সম্বোধন অনুরূপভাবে আমরা তোমাদের মধ্যে একজন রাসুলকে প্রেরণ করেছিলাম মিনকুম তোমাদেরই মধ্য থেকে ইয়াতলো আলাইয়ো আলাইকুম চিনা তোমাদের কাছে তিনি আমাদের আয়াতগুলো পাঠ করে শোনাবেন কি কুম এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন পরিশুদ্ধ করবেন তোমাদের মধ্যে যে ত্রুটি আছে যে অন্যায় আছে যে প্রবৃত্তির পূজা আছে কিংবা দুর্নীতির প্রতি তোমাদের আকর্ষণ আছে এসব কিছু থেকে ধুয়ে মুছে তোমাদেরকে তিনি পবিত্র করবেন এবং এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট হচ্ছি এই পবিত্রতার পথ একটাই সেটা হচ্ছে শিক্ষা প্রপার এডুকেশন শিক্ষা এবং সেই জন্যই বলেছেন ও হাইকমা। এই পরিশুদ্ধি যেন আমরা কন্টিনিউ করে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি সেই জন্যে কি তোমাদেরকে শেখাবেন তিনি আল কিতাব এবং আল হাইকমা আর তোমাদেরকে শেখাবেন এমন জিনিস এমন বিষয় এবং এমন জ্ঞান যা তোমরা জানতে না ফদকরুন ইসকুরোন অতএব তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণে রাখবো আল্লাহ বলছেন অসকুর অলি এবং আমার শকুর গুজার হও ওয়ালায় তাক তোমরা কুফুরি করো না এবং আমার কোনো আমাত আমার কোনো কিছুকে তোমরা অস্বীকার করো না কারণ সেটাই হচ্ছে কুফুরি তাহলে স্পষ্ট হলো যে এই শ্রেষ্ঠ উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন রসুল্লা সাল্লা সাল্লাম এবং তার প্রধানতম কাজ ছিল একজন শিক্ষকের কাজ সে কথাটাই এই আয়াতগুলোতে বারবার আল্লাহ তালা উল্লেখ করলেন এবং একজন শিক্ষকের মূল কাজ কি সেটাও তিনি বলে দিলেন যে মানুষের কাছে জ্ঞানের বাণী পৌঁছে দেওয়া এবং সেই জ্ঞানটাকে তার মধ্যে ইনকালকেট করে দেওয়া এমনভাবে ধরিয়ে দেওয়া এমনভাবে তার চিন্তা চেতনাকে জ্ঞান দ্বারা উদ্দীপ্ত করা আলোকিত করা যেন তারা ভালো মানুষ হয়ে যায় যেন তারা পরিশুদ্ধ মানুষ হয়ে যায় যেন তারা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে যায় সেই কাজটা করার জন্য আল্লাহতালা রাসুল উল্লা সাল্লাহ সাল্লামকে পাঠালেন এবং বারবার বললেন এই কাজটা হবে শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে যদি বিশ্লেষণ করি সেখানেও এরকম অনেকগুলো সহি হাদিস পাব যেমন ইমাম আহবাদ তার আল মুসনাদ গ্রন্থে একটা হাদিস বর্ণনা করেছেন আবুদার আল দিফারি রাদি আল্লাহ আনহু থেকে তিনি সেখানে বলেছিলেন লাকাদ তারা কেন মোহাম্মাদুন লাকাদ তারা কেনা মোহাম্মদ মোহাম্মদ আমাদেরকে ছেড়ে গিয়েছেন ওয়ামা ইউহার রে কুতোয়া এরুন জানা হাই হে ফিসামা আর কোনো পাখি এমত অবস্থায় ছেড়ে গিয়েছেন যে কোনো পাখি আসমানে তার পাখনাগুলো সে নাড়ায় না আনহু এলমান অর্থাৎ যে পাখি আসমানে ওড়ে তারাই সে পাখিও আমাদের কাছে একটা এলেম শিখিয়ে দেয় একটা এলেমকে আমাদের সামনে উপস্থাপন করে তিনি বুঝাতে চাচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এত সূক্ষ্মভাবে এই পৃথিবীবাসীর কাছে জ্ঞানকে রেখে গিয়েছেন যে যেদিকেই তাকাবেন সেখান থেকে আপনি জ্ঞান পাবেন এবং এই জ্ঞানগুলোর মূল উৎস হচ্ছে কোরআন এবং সন্ধ্যা আপনি উদ্ভিদ জগৎ থেকে জ্ঞান পাবেন আপনি মহাশূন্য থেকে জ্ঞান পাবেন আপনি জমিন থেকে জ্ঞান পাবেন আপনি পৃথিবীর প্রাণী জগৎ থেকে জ্ঞান পাবেন আপনি সাগর থেকে এবং সাগরের নিচে যত প্রাণী আছে সেখান থেকেও আপনি জ্ঞান পাবেন আপনি পাখি যে পাখি উঠছে সেই পাখি থেকেও আপনি আল্লাহর কুদরত এবং তার মহান ক্ষমতা এবং তার আরও অনেক কিছু সম্পর্কে সৃষ্টি কৌশল সম্পর্কে আপনি জ্ঞান পাবেন সেটি এখানে আবুদর আল গিফর আল্লাহ তালহ তিনি তুলে ধরলেন রাসুলসাল্লা সাল্লামের সিরাত আমরা যদি পড়ি মনোযোগ সহকারে দেখব তিনি যখন থেকে অহির জ্ঞান প্রাপ্ত হলেন তখন থেকে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিটা মুহূর্তে কোনো না জ্ঞান কোনো না কোনো জ্ঞান তিনি ওম্মাকে দিয়ে গেছেন মানুষের উদ্দেশ্যে দিয়ে গেছেন এই জন্যই আল্লাহ সুমতালা তাকে রাহমাতুল্ল আলামিন বললেন কারণ তিনি জ্ঞান দিয়েছেন ইসলামের উপকার হয়েছে বিশ্ব মানবতার তিনি জ্ঞান দিলেন ইমানের উপকৃত হল সারা পৃথিবীর সকল মানুষ শুধু সকল মানুষ না বরং সকল সৃষ্টি তিনি এমন একটা উম্মা গঠন করলেন যাদের কাছে সারা পৃথিবীর মানুষ নিরাপদ হয়ে গেল আজকে আমরা সেই উম্মারই এক্সটেনশান কিন্তু আজকে আমাদের ভরাঢুবি কেন হয়েছে কারণ রাসুলসাল্লাহ সাল্লামের সেই জ্ঞান থেকে আমরা সরে গিয়েছি এবং আমাদের শিক্ষকরা রাসুলসাল্লাহ সাল্লামের আদর্শ শিক্ষকের যে গুণাবলী ছিল সেগুলো থেকে সরে গিয়েছে যার কারণে শিক্ষাদান পদ্ধতির মধ্যে দেখা দিয়েছে বিপর্যয় শিক্ষার কারিকুলামের মধ্যে দেখা দিয়েছে বিপর্যয় ফলে শিক্ষার ফলাফলের মধ্যেও দেখা দিয়েছে বিপর্যয় সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ আরেকটা হাদিস শুধু এখানে উল্লেখ করব যে হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন তার মেইন জব তার মেইন কাজটা ছিল বিশ্ব মানবতার জন্যে তালিম বা শিক্ষা শিক্ষা দান করার মধ্য দিয়েই তিনি এই পৃথিবীর জন্য যত অবদান সেটা রাখার প্রয়াস পেয়েছিলেন এখানে দুটো হাদিস আছে একটি সহি মুসলিমের হাদিস জাবির আব্দ আবদুল্লা রাতি আল্লাহ তালহু থেকে তিনি বলছেন যে নবী সাল্লাম বলেছেন ইন আল্লাহ ওয়ালেতেন ওয়ালাকিন বা আল্লাহ মুআম্যান ও মুয়াসরান আল্লা তাআলা তিনি আমাকে উগ্র এবং কঠোর মনোভাবাসম্পন্ন লোক হিসাবে পাঠান নাই তিনি আমাকে পাঠিয়েছেন বরং একজন শিক্ষক হিসাবে এবং যাতে করে জীবনের সব কিছু মানুষের জন্য আমি সহজ করে দিই আমরা সাল্লাহ সালামের জীবনে তাই দেখেছি ইসলাম পালনটাকে তিনি ইজি করে দিয়েছেন বট ইসরায়েলের ইসলাম পালন ছিল অনেক কঠিন তাই না তারা যেমন ছিল খুব গোমরাহ জাতি এবং খুব রিয়াক্টিভ জাতি ফলে আল্লাহ সুবহান তালা ইন রিটার্ন তাদের উপর কঠোর কঠোর আহকাম এবং বিধিবিধান দিয়েছেন আর এই জাতির উপর থেকে সে সকল বিধিবিধান কঠিন বিধিবিধান এবং শৃঙ্খল উঠিয়ে নিয়েছেন আল কোরআন আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন ফলে ইসলাম পালন হয়ে গেছে মানুষের জন্য খুবই ইজি আপনি দেখেন আজকের পৃথিবীতেও যে কোনো ধর্ম থেকে ধর্মান্তরিত হওয়া খুব কঠিন আবার নিজের ধর্মে ফিরে যাওয়া আরও কঠিন প্রায়শ্চিত্ত করতে হয় তাকে নানা রকম মানে কাজকর্মের মাধ্যমে কিন্তু ইসলাম গ্রহণ করা এত ইজি জাস্ট আপনি শাহাদী উচ্চারণ করবেন আর মনের মধ্যে ইমানটাকে গেঁথে নেবেন বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইহ ও আশহাদু আনা মুহাম্ম রসুল্লাহ আপনি মুসলিম হয়ে গেলেন এবং মুসলিম হওয়ার পরে পরবর্তী কার্যক্রম আপনাকে করতে হবে এই আমরা উত্তর আমেরিকাতে দেখি ইউএসএ কিংবা ক্যানাডা এই সমস্ত দেশগুলোতে স্ট্রিট দাওয়ার মধ্য দিয়ে বহু মানুষ এখনও ইসলাম গ্রহণ করছে একজন ব্যক্তি যে হয়তো ইসলাম সম্পর্কে কিছু শুনেছে ভালো করে বুঝে নাই আপনি যদি তাকে এক ঘন্টা বোঝান প্রচুর এক্সাম্পল আছে সেখানের লোকদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন এই স্ট্রিট দাওয়া থেকে মানুষ ইসলাম গ্রহণ করছে বিকজ ইসলাম গ্রহণ করাটা ইজি এবং ইসলাম গ্রহণ করাটা শুধু ইজি নয় ইসলাম পালন করাটাও ইজি আরেকটা হাদিস মোয়াবিয়া এবদুল হাকাম রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একটা দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন যেখানে তিনি সালাতের মধ্যে কথোপকথন করেছেন এমন কিছু করেছেন আশেপাশের অন্য মুসল্লিরা তাকে চোখ রাঙিয়েছিল অথবা তাকে কিছু শাস্তি দিতে তারা উদ্যত হয়েছিল কিন্তু রাসূল সাল্লাম পরবর্তীতে তার প্রতি যে সহানুভূতিশীল আচরণ করলেন এবং তাকে যেভাবে শেখালেন সেই শেখানোতে তিনি উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে তিনি একটা চমৎকার উক্তি করেছিলেন এটা সহি মুসলিমের মধ্যে আছে এই হাদিসটা তিনি বলেছিলেন মা মারো আই মিনহু আমি তার আগে কিংবা তার পরে অর্থাৎ আমার পুরো জীবনে তার আগে কিংবা পরে তার চাইতে উত্তম শিক্ষাদানকারী কোনো শিক্ষককে আমি পাইনি সুহানুল্লাহ সুভানুল্লাহ এবং আরও অনেকগুলো হাদিস আছে এই কথারই অনুরূপ আমরা বারবার সেখানে পাই তিনি যেই গ্রামীণ ব্যক্তিটা মসজিদে এসে এভাবে সবার মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন তার সাথে কি সুন্দর আচরণ করেছেন সোভানাল্লাহ অসংখ্য উদাহরণ আছে তাইববাসীদের সাথে কি আচরণ করেছিলেন এভাবে তার অত্যন্ত শত্রু মনোভাবাপন্ন মানুষ অথবা প্রতিক্রিয়াশীল মানুষ অথবা সভ্যতা ভব্যতাহীন মানুষ তাদের সাথেও কত পজিটিভ এবং প্রোয়াক্টিভ আচরণ করেছিলেন ইতিহাসে সেটার ভুরি ভুরি উদাহরণ আছে নমুনা আছে এবং হাদিসের মধ্যেও তার অনেক অসংখ্য সহি হাদিসের বক্তব্য আছে এখানে আরেকটি রেওয়য়েতে আবু আবু দাউদের একটি রেওয়ায়তে এসছে যে আবিয়া বলেছিলেন আবিয়া এব্দুল হাকাম তিনি বলেছিলেন মা র তো মো আল্লেমান কাত্তু আর ফা বিন রাসুল সাল্লাহ সাল্লাম আমি রাসুল সাল্লু সাল্লামের চাইতে বিনয়ী আর কোনো শিক্ষক জীবনে কখনো দেখিনি সুতরাং রসুলুল্লা সাল্লা সাল্লামের এই যে শিক্ষক হিসাবে তার বৈশিষ্ট্য তার মর্যাদা তাহলে আমাদের একটু বিশ্লেষণ করা দরকার যে তিনি শিক্ষা পদ্ধতিটাকে কিভাবে সাজিয়েছিলেন এবং তার শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যটা কী ছিল এবং আরও একটা প্রশ্ন তার কি কোনো শিক্ষাক্রম যেটাকে আমরা কারিকুলাম বলি কমপ্লিট কারিকুলাম সেটা কি তার ছিল অনেকে হয়তো বলেন কারিকুলাম তো আজকের মানে মডার্ন এডুকেশনের নিউ একটা ইনভেনশন বা আবিষ্কার যে কারিকুলামকে এত সুন্দর করে ঢেলে সাজানো এটা তো আগে ছিল না কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা সাল্লামের সেই শিক্ষা পদ্ধতিটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব আধুনিক কারিকুলামের সবগুলো বৈশিষ্ট্যমূলত তার কাছ থেকেই নেওয়া কারিকুলামের যে মূল চারটা বিষয় আছে আপনারা জানেন একটা হলো শিক্ষার্থী শিক্ষক সিলেবাস এবং এই তিনটার মূল্যায়ন করে এটাকে অবিরাম ডেভেলপ করে যাওয়া এই জন্য কারিকুলামটা একদিনের কাজ নয় এটা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা প্রতি বছর এভালুয়েট করার পর আবার মূল্যায়ন হবে আবার হবে আবার হবে এবং এর কোনো শেষ নেই কারণ উন্নয়নের কোনো শেষ নেই রসুলসাল্লা সাল্লাম ঠিক এমনভাবে তার কারিকুলামটা সাজিয়েছেন ফলে একটু ছোট্ট কম্পেয়ার যদি আমরা করি তাহলে দেখব যে আজকের শিক্ষা কারিকুলাম আমাদের জাতি গঠনের ক্ষেত্রে কতটা পজিটিভ ফলাফল দিচ্ছে অবশ্যই আমরা বলবো এটা প্রশ্নবোধক এই কারিকুলামের প্রোডাক্টগুলো তাদের আচরণটা কি তাদের নৈতিক অবস্থানটা কোথায় দুর্নীতি থেকে তারা কতটা মুক্ত হতে পেরেছে এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই আনতে হবে আর যদি আমরা পাশাপাশি দেখি যে রাসুলসাল্লা সাল্লাম দেখেন কি শক্তিশালী একটা কারিকুলাম নিয়ে এসেছিলেন যখন তার নবদ প্রাপ্তির আগে পুরো আরব জাহান শহর সারা বিশ্বে কোনো আইন শৃঙ্খলা ছিল না মানুষের কালচারটা ধ্বংস হয়ে গিয়েছিল গোত্র সংঘাত বিভিন্ন ধরনের যুদ্ধ নারী নির্যাতন শিশু নির্যাতন শিশু নির্যাতনের সে ভয়াবহ ঘটনা তো মনে হয় পৃথিবী আর শুনেনি তখন যেটা ছিল নিজের কন্যা সন্তানকে নিজের হাতে কবরস্থ করার মতো নির্মম স্বভাব এবং তখনকার প্রথা ছিল এরপরে আরও অনেক কিছু ছিল এ সব কিছু এত একটা কঠিন পরিবেশের মধ্যে নবিসাল্লাম নবয়তপ্রাপ্ত হয়ে মানুষকে কিন্তু তিনি শিক্ষা দেওয়া শুরু করলেন তেরোটা বছর ধরে তিনি খুব সীমাবদ্ধ প্রক্রিয়ায় তিনি জাতিকে শিক্ষা দিলেন মক্কায় তারপর মদিনায় এসে তিনি আন্তর্জাতিকভাবে সব জায়গায় তিনি তার শিক্ষার দ্যুতি এবং আলো ছড়িয়ে দিলেন তার শিক্ষা পদ্ধতিটা এতটাই স্ট্রং ছিল যেটাকে আমরা কারিকুলাম বললাম নবী সাল্লাহ সাল্লামের কারিকুলাম যে এর প্রত্যেকটা গ্র্যাজুয়েট আপনি দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে হয় হয়েছে কি না নবী সাল্লা সাল্লামের স্কুলের বিদ্যালয়ের অথবা বিশ্ববিদ্যালয়ের বরং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও নবী সাল্লাহ সাল্লামের মসজিদে নবী নামক বিশ্ববিদ্যালয় অনেক শক্তিশালী ছিল তাই না সেটাকে আপনি স্কুল বলেন মাদ্রাসা বলেন বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় যাই বলেন না কেন প্রত্যেক সাহাবি ছিলেন তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে গ্র্যাজুয়েট এরা ইসলামের সকল বিধান নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে শিখেছে তারা শিখেছে তাত্ত্বিক জ্ঞান থিওরি এবং তারা শিখেছে প্র্যাকটিস যেটাকে আমরা বলি তালিম এবং তার বিয়াত এই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জ্ঞান এটা খুব ইম্পর্ট্যান্ট নৈতিক মান আজকে কেন অর্জিত হচ্ছে না তাই না এই প্রশ্নটা আমরা বলি আপনি নাটকে যদি সুন্দর একটা ঘটনা দেখেন অথবা গানের কলির মধ্যে মিউজিকের সাথে সাথে সুন্দর কিছু শব্দোচ্চারণ করেন কিছুক্ষণ আপনাকে উদ্বেলিত করবে কিন্তু এর পরবর্তী ফলাফলটা খুবই খারাপ কারণ এই জগতের মানুষগুলোর ক্যারেক্টার তাদের আচার আচরণ এটাই প্রমাণ করে যে গানের কলি সুন্দর হলেও নাটকের ভাষ্য সুন্দর হলেও আসলে জগৎটা কলসিত অশ্লীল অনৈতিক সম্পর্কে ভরা আর রাসুলসাল্লাহ আসাল্লামের এর বিপরীতে আমরা কী দেখি সুন্দর সুবাহানল্লাহ প্রত্যেকটা মানুষ তার অতীত জীবনের সকল কলুষতা থেকে মুক্ত হয়েছেন হয়েছেন কিনা সকল সাহাবি শুধু তা হননি বরং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন শ্রেষ্ঠ প্রজন্ম হয়ে গেলেন আর মুসলিম মুসলিম্মার কাছে তারা হয়ে গেলেন সবচেয়ে বিশ্বস্ত রোল মডেল এবং সবচেয়ে চরিত্রবান মানুষ সুবহান আল্লাহ কীভাবে সম্ভব হলো কীভাবে সম্ভব হলো এরকম একটা প্রজন্ম তৈরি হওয়া আরবের এরকম কলুষিত একটা পরিবেশ থেকে সেটা হলো মহানবী সাল্লাহ সাল্লামের শিক্ষার মাধ্যমে মহানবী সাল্লাহ সাল্লামের শিক্ষার মাধ্যমে আজকে আমরা তার সিরাত নিয়ে আলোচনা করি বিশেষ করে রবি আলা মাস আসলেই হ্যাঁ বিভিন্ন রকম আলোচনা শুরু হয়ে যায় কিন্তু আসলে গল্প বলার মধ্যে কি ফায়দা আজকে আমাদের আলোচনা হওয়া উচিত নরিসের মেইন প্রোগ্রামটা নিয়ে শিক্ষা নিয়ে যে শিক্ষার মাধ্যমে একটা জাতি উন্নতির শিখরে উঠতে পারে যে শিক্ষার মাধ্যমে একটা জাতি নৈতিকতা বোধকে যে হারিয়ে ফেলেছিল সেই নৈতিকতা বোধকে আবারও সে উচ্চকিত করতে পারে আবারও তরুণদের মধ্যে বয়োবৃদ্ধদের মধ্যে সবার মধ্যে সেই সুন্দর আদর্শ ফিরিয়ে আনতে পারে আমরা যখন দেখলাম মুসলিম জনপদগুলো এই মহান শিক্ষা থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে তারা পাশ্চাত্য শিক্ষার দিকে এগিয়ে গেছে যেখানে নৈতিকতার জায়গাটা খুবই সীমাবদ্ধ এবং ক্ষীণ এবং অবশ্যই সেটা অহিনির্ভর নৈতিকতা নয় এই জন্য পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কি পরিবেশ সেখানে থার্টি ফার্স্ট নাইট কি আপনারা কখনো ছিলেন আমেরিকান ক্যানাডিয়ান অথবা ইউরোপিয়ান কোনো ইউনিভার্সিটিতে তাহলে যারা ছিলেন তারা জানেন যে কি হয় সেগুলোতে অশ্লীলতার কি প্লাবন সেখানে তৈরি হয় সু আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে আধুনিক শিক্ষা নৈতিকতার খুব সামান্য কিছুকেই স্থান দিয়েছে কিন্তু ইসলাম টোটাল একটা মরালিটিকে ধারণ করে ফলে ইসলাম শিক্ষার সাথে মরালিটিকে এবং জীবনের সাথে এক্সপারিয়েন্সকে এবং উন্নয়নের সাথে নৈতিকতাকে এত চমৎকারভাবে ইন্টিগ্রেট করেছে সমন্বয় করেছে যে যে ব্যক্তি ইসলামের প্রকৃত শিক্ষা পেয়েছে সে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন যে ইসলামের ইতিহাসে মুসলিম মনীষীরা একাধারে নানা ধরনের পাণ্ডিত্য তারা অর্জন করেছিলেন এবং তাদের এই পাণ্ডিত্যগুলো ছিল প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই কল্যাণকর এবং উপযোগী ফলে একদিকে তাদের হাদিস শাস্ত্র বা শাস্ত্রের জ্ঞানটা তারা কনভার্ট করেছিলেন চমৎকার মরালিটির মধ্যে অন্যদিকে দেখুন তারা যদি ভূগোলের মধ্যে যান জ্যামিতি কিংবা ম্যাথ অথবা সায়েন্স কিংবা মেডিকেল সায়েন্স কিংবা কৃষিবিজ্ঞান সব জায়গাতেই তাদের বিশাল একটা অবদান ইতিহাসে সেগুলো স্বর্ণাক্ষরে লেখা আছে তাহলে এটা থেকে আমরা সহজেই কনক্লুড করতে পারি যে রসুল সাল্লি সাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তার শিক্ষাদান পদ্ধতি হ্যাঁ এখানে সাল্লাহ সাল্লামের ক্যারিকুলাম তৈরির হিস্ট্রি এবং ইতিহাসটা আমাদেরকে জানতে হবে এবং কিভাবে তিনি সেটাকে অ্যাপ্লাই করেছিলেন কিভাবে সমাজের মধ্যে সেটাকে বাস্তবায়ন করেছিলেন সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেই সময় যে ধরনের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল সেগুলোতে ফলে মক্কা মদিনা এবং হিজাজ এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে আরও যে সমস্ত জায়গাগুলো মুসলমানরা আলোকিত করেছিলেন সেই সকল জায়গায় শিক্ষার এই দীপ্তি কী করে তারা ছড়িয়ে দিয়েছিলেন সে বিষয়টা আমরা মনে হয় একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবো তাহলে সিরাত অধ্যয়নের যে বিষয়টা সেখানে সাল্লাহ সাল্লামের শিক্ষা জীবনের বা শিক্ষাদান পদ্ধতির ইতিহাস বা সিরাত এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস আমরা দেখি যে কারিকুলামের মধ্যে যে কোনো বিষয় এমনকি সেটা প্রতিদিনের ক্লাসের মধ্যেও যেটাকে আমরা কনভার্ট করি সেই জায়গায় কিন্তু লক্ষ্যটা বেশ গুরুত্বপূর্ণ লক্ষ্য কেন শেখাচ্ছি আজকের এই লেসনের উদ্দেশ্যটা কি। এবং এই উদ্দেশ্যের আলোকে যে কন্টেন্টটা আমরা রেডি করেছি তার শিখন ফলটা কী এখন যে ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেশন কাউন্সিল আছে তারাও কিন্তু এই ধরনের লক্ষ্যভেদী শিক্ষার কথা বলে কিন্তু মনে রাখতে হবে আপনি আমরা যারা মুসলিম আমাদের রাসুলসাল্লাহ সাল্লাম যে লক্ষ্যটা ফিক্স করে দিয়েছিলেন সেটাকে ইগনোর করে যদি অন্য ধর্মের অন্য জাতির কিংবা পাশ্চাত্যের লোকদের তাদের লক্ষ্যটাকে আপনার জায়গায় এসে বসান তাহলে মুসলিম প্রোডাক্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে একটু না অনেক চেঞ্জ হয়ে যাবে এবং সেটাই হচ্ছে মুসলিমরা আর ইসলামের ভাষায় কথা বলবে না মুসলিমরা আর কোরআনের ভাষায় কথা বলবে না মুসলিমরা আর হাদিসের ভাষায় কথা বলবে না যেই মহান লক্ষ্যে আল্লাহ সুবাহতালা নবী সাল্লা সাল্লামকে পাঠালেন এই ধরাধামে আজকের এই গ্র্যাজুয়েটরা সেই সাহাবাদের ভাষায় কথা বলবে না সেই লক্ষ্যের লক্ষ্যকে ধারণ করবে না যদি আমরা এই লক্ষ্যটাকে নিজেদের লক্ষ্যের মধ্যে আনয়ন করতে না পারি এই জন্য কারিকুলামের মধ্যে লক্ষ্যটা অবজেক্টিভস এটা খুব গুরুত্বপূর্ণ আপনার লেসন বা আপনার শেখার বা টোটাল এজুকেশনের মূল লক্ষ্যটা কী এখানে আমরা দেখি যে মানে দু ধরনের লক্ষ্য এখানে আছে তার আগে আমরা একটু সামান্য বলতে চাইব যে ইসলাম আসলে কোন লক্ষ্যের কথা বলেছে রাসুলসাল্লাহ সাল্লাম জীবনভর কোন লক্ষ্যটা তার শিক্ষার মধ্যে বাস্তবায়নের চেষ্টা করেছেন সেখানে আমরা দেখব যে রাসুল সাল্লাহ সাল্লাম আসলে দুনিয়ার শিক্ষার যাবতীয় উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন বাট এটার চূড়ান্ত লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছেন আখেরাতের উন্নয়নকে আখেরাতের উন্নয়ন যেহেতু মুসলিম মাত্রেই আখেরাতে বিশ্বাসী অবিল আখেরাতি হোম ইউ কেনুন ফলে আখেরাতের উন্নয়নকে ইগনোর করে দুনিয়ার উন্নয়ন কখনোই ভালো হতে পারে না মনে রাখবেন মুসলিম তার আখেরাতকে যদি ইগনোর করে তাহলে দুনিয়ার উন্নয়ন ব্যাহত হবে তখন দুনিয়ার উন্নয়ন লোক দেখানো হবে এর মধ্যে প্রচুর দুর্নীতি হবে এবং প্রকৃত দুনিয়ার উন্নয়নটা হবে না কিন্তু যেই জেনারেশান যেই প্রজন্ম আখেরাতের উন্নয়নকে মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করবে সে দুনিয়ার উন্নয়নের মধ্যে কোনো দুর্নীতি করবে না অন্যায় করবে না কারণ যদি অন্যায় করে তাহলে তো তার আখেরাতের উন্নয়ন ব্যাহত হবে কিন্তু সেই শিক্ষাটা তো আসতে হবে আপনি একজন ডাক্তার হয়েছেন একজন ইঞ্জিনিয়ার একজন আইটি বিশেষজ্ঞ হলেন অথবা যে কোনো একটা সাবজেক্টের এক্সপার্ট হলেন আপনার উদ্দেশ্যটা কী আপনার উদ্দেশ্যটা যদি হয় দুনিয়া দুনিয়াদারি তাহলে কিন্তু আপনার মোরালিটিকে আপনি কোনো অর্জন করতে পারবেন না আর আপনার উদ্দেশ্যটা মেইন উদ্দেশ্যটা যদি হয় অ্যাজ এ মুসলিম আমি আমার আখিরাতকে ঠিক রেখে দুনিয়া চালাবো আমার আখিরাতকে আমি নষ্ট করব না বিকজ ওটাই আমার সবচেয়ে প্রেশাস আমার মূল লক্ষ্য মূল লক্ষ্যে আঘাত করে আমি আমার জীবনের কোনো অংশকে পরিচালিত করব না যদি এইটাই হয় তাহলে আপনার চাইতে সৎ কোনো ব্যক্তি এই জামিনে আর পাওয়া যাবে না আমরা দেখি যে আল্লাহ আল্লা সুবহানহ আলা তিনিও এই লক্ষ্যটা নির্ধারণ করার জন্য বারবার আমাদেরকে বলে দিয়েছেন বলেছেন যেমন সুর আল এমরানের একশো বানানব্ব রায় তিন কুম্মাইউরিদুল দুনিয়া অমিন কুম্মাইউরিদুল আখরা তোমাদের মধ্যে এমন লোক রয়েছে যারা দুনিয়া চায় এবং তোমাদের মধ্যে এমন লোক রয়েছে যারা আখেরাত চায় এটা সত্য কথা বলেছেন আর সত্য কথা তো আল্লাহ বলেনি তাহলে আমাদের মধ্যে একদল লোক দুনিয়া ছাড়ার কিছুই চায় না কিন্তু দুনিয়া কি স্থায়ী দুনিয়া কি আপনাকে আপনি যা চান তাই দিয়ে দেবে না আর যদি আপনি আখেরাত চান আখিরাত চাওয়ার মধ্যে আপনার একটা চমৎকার ইমেজ গড়ে উঠবে পৃথিবীবাসীর কাছে এবং আল্লাহর কাছে যে আখেরা চায় তার পক্ষে দুনিয়াতে দুর্নীতি করা অন্যায় করা অশ্লীলতার মধ্যে অবগাহন করা এটা সম্ভব হয় না ফলে সে একজন সাফসুতরা পবিত্র মানুষ হয় পবিত্র মানুষকে আসলে সবাই ভালোবাসে আচ্ছা এখানে আরেকটা আয়াত এটা হজের একটা আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন ফমিনাফিৎ দুনিয়া ওমায় হফিল আখিরাত খালাক মানুষের মধ্যে একদল আছে যারা বলে হে আমাদের রম আমাদেরকে শুধু দুনিয়া দেন দুনিয়া চাই দুনিয়ার ক্ষমতা চাই বৃত্ত চাই বৈভব চাই দুনিয়ার ঐশ্বর্য চাই আর কিছু চাই না আল্লাহ বলছেন ওমায় আল্লাহম ওমায় হুফিল আখরাত বিন খালাক আখিরাতে তার জন্য আর কোনো অংশ থাকবে না সে দুনিয়া চেয়েছে আল্লাহ দুনিয়া দিয়েছেন বাস আখিরাতের জন্য সে আর কাজ করার তৌফিক প্রাপ্তও হবে না ফলে আখিরাতে তার কোনো আর হিসা থাকবে না দুনিয়া ওয়াকিনা নার হাসানা হাসানা ওয়াফিল আর মানুষের মধ্যে একদল লোক এমন যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন আল্লাহ বলছেন তারা হলো সেই সব লোক সেই প্রজন্ম যাদের জন্যে থাকবে তারা জর্জন করেছে তার অংশ আল্লাহ তার কোনো কিছু বাতিল করবে না কারণ দুনিয়ার সমস্ত কাজের মাধ্যমে সে আখিরাতের মূল লক্ষ্যকে ইগনোর করে নাই উপেক্ষা করে নাই ফলে এই দুনিয়ার দুনিয়াদারির তার সব কাজ আজকে তার জন্য রিজার্ভ রাখা হবে আখিরাতে তার প্রত্যেকটা ফলাফল সাবাব সে সে অর্জন করবে আল্লাহ সরিউর হিসাব আর আল্লা দ্রুত হিসাব গ্রহণ করে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী দুনিয়ার হাইসিয়াতে হোক আর আখেরাতের হাইসিয়াতেই হোক তাহলে এখানে আল্লাহ তাল্লা তুলনামূলক একটা চিত্র তুলে ধরেছেন যারা শুধু দুনিয়ার জন্য কাজ করে দুনিয়া যাদের চূড়ান্ত লক্ষ্য কি তাদের পরিণতি এবং যারা দুনিয়া এবং আখেরাত উভয়ের মধ্যে সমন্বয় করে কাজ করে যেটা মূলত আল্লাহ সুবাহানহ তালার ওহির দেওয়া প্রোগ্রাম এবং এডুকেশন এবং তাদের কি সফলতা সেটি এখানে আল্লাহ সামতালা তুলে ধরেছেন এখানে নবী সাল্লা সাল্লাম এবং তার সাহাবাইকেরাম তারা দুনিয়া এবং আখেরাতের সমন্বয় করার লক্ষ্যকে সামনে রেখেই তারা কাজ করেছেন এডুকেশনের কারিকুলামটা সাজিয়েছেন এবং চূড়ান্ত লক্ষ্য হিসাবে এখানে আখেরাতের লক্ষ্যটাই এখানে নবী সাল্লাহ সাল্লাম নির্ধারণ করেছিলেন তার অনেকগুলো সুন্দর উদাহরণ আমি এখানে পেশ করতে চাই হাদিস থেকে নবী সাল্লা আলিয়া সাল্লাম যখন প্রকাশ্য দাওয়াতি কার্যক্রম মক্কায় শুরু করেন এবং তিনি এই ঘোষণাও করেছিলেন যে ইসলামের লক্ষ্য কি হওয়া উচিত তিনি যখন প্রকাশ্যে সবার কাছে প্রথমত তিনি ছোট্ট আকারে দাওয়াত দিয়েছিলেন তার আত্মীয়দের মধ্যে এরপরে যখন আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দাওয়াতটা পেলেন তারপর আত্মীয়দের বাইরে দাওয়াত দিলেন আত্মীয়দের বাইরে দাওয়াত দেওয়া মানে প্রকাশ্যে দাওয়াত দেওয়া কারণ আত্মীয়দের বাইরে সবাই প্রকাশ্যে মানে আলাদা লোক আলাদা মানে তখন আপনাকে সোশ্যালি সবার সামনে উন্মুক্ত হতে হয় এটাকে বলা হয় প্রকাশ্য দা আওয়া নবী সাল্লাহ সাল্লাম যখন দাওয়া শুরু করলেন দেখেন তিনি কি বলেছিলেন যখন নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন হে কুরাই সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের অগ্নি থেকে বাঁচাও হে কাব সম্প্রদায় তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে ফাতেমা বিনতে তে মোহাম্মদ নিজের কন্যাকে বললেন তুমি নিজেকে জাহান নামের অগ্নি থেকে বাঁচাও আল্লাহর কসম আমি তোমাদের কোনোই কাজে আসব না আমি বাবাও তোমার কোনো কাজে আসব না যদি তুমি নিজেকে জাহান নামের মতো বাঁচান জাহান নাম থেকে বাঁচানোর কর্মসূচি নিজে না নাও তাহলে দাবি সাল্লা সাল্লাম দেখেন এটাও একটা এজুকেশান তিনি যে মেসেজটা দিলেন এটাও একটা এজুকেশান ফলে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তোমাদের মেইন কাজ হচ্ছে টু প্রোটেক্ট ইউর ফ্রম দ্য হেল ফায়ার জাহান নাম থেকে বাঁচানোটাই তোমাদের মেইন কাজ মেইন কাজ এটা তিনি তাদেরকে এভাবে এডুকেট করলেন এবং প্রথম মেসেজটা জাতির উদ্দেশ্যে তিনি দিলেন আমাদের জাতির উদ্দেশ্যের ভাষণগুলোর মধ্যে কি এমন আছে যে হে জাতির লোকেরা আপনারা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান যদি কেউ আজকে নাও দেয় আমরা রসুল সাল্লাহ সাল্লামের সেই জাতির উদ্দেশ্যের ভাষণ থেকে সেটা জানলাম সাদ রাদি আল্লাহ তাল্লাহ বলেন আমরা খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ছিলেন ছিলাম শাহবাগন তখন মাটি খোঁড়ার কাজ করছিলেন আমরা আমাদের কাঁধে মাটি বহন করছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আখেরাতের জীবন ছাড়া আর কোনো জীবন নেই সুতরাং আপনি আনসার ও মহাজিরদেরকে ক্ষমা করে দিন প্রকাশ্যে এটা মানুষকে বললেন যেন সবাই এই যে যুদ্ধ এই যুদ্ধে জেতা এবং যুদ্ধে জেতার মাধ্যমে পার্থিব যে উন্নয়ন এ কিছুকে আখেরাতের সাথে যেন সবাই রিলেট করে যেন এ কথা ভুলে না যান না যান যে আমার তো বিজয় হয়েছে এখন খাও দাও ফুর্তি আমাদেরকে রিলেট করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং উইথ দ্য আখেরা দ্য লাইফ হেয়ার আফটার এটার সাথে আমাদেরকে রিলেট করতে হবে জাহান্নামের শাস্তি থেকে মুক্তিলাভ এবং জান্নাতে প্রবেশের আমল সম্পর্কেও সাহাবাইকেরামের অত্যন্ত আগ্রহ ছিল তারা রসুল্লাহ আসালামের কাছে এসে জিজ্ঞেস করতেন ইয়া রসোল্লাহ জান্নাতের যে আমলগুলো আছে এগুলো আমাদেরকে জানিয়ে দেন আমাদেরকে একটু জানিয়ে দেন আমাদেরকে বলে দেন যে এমন কি আমল আছে যে আমলগুলো করলে যে অ্যাকশানগুলো বাস্তবায়ন করলে আমরা জান্নাতে যাবো রাসুল সাল্লা তাদেরকে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবে অনেকগুলো হাদিস আছে জাবের ইবনে আবদুল্লাহ রাদি এই এই হাদিস যেগুলো আমি বললাম সবগুলোই বিশুদ্ধ হাদিস ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহর আরেকটা হাদিস এসেছে এক ব্যক্তি রাসুলসাল্লাম জিজ্ঞেস করলেন যদি আমি ফরজ সাল্লাহ আদায় করি রামাদানের শ্রিয়াম পালন করি হালালকে হালাল এবং হারামকে হারাম বলি এবং এর অতিরিক্ত আর কোনো আমল না করি তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো রসুলসাল্লাম কী বলেছিলেন বলেছিলেন নাম হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে কি চমৎকার এজুকেশান দেখছো আজকে কোনো ছাত্রকে শিক্ষকের কাছে এসে এগুলো জিজ্ঞেস করে মনে হয় যে এগুলোর দরকার কি তাই না এভাবে আমরা দেখি যে সাল্লাম তিনি তার শিক্ষাদানের মূল লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় এ সমস্ত কথা উল্লেখ করার মাধ্যমে তিনি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন যে তোমাদের প্রত্যেকের শিক্ষার এবং এই সকল কর্মকাণ্ডের পার্থিব সকল কাজের মূল লক্ষ্য হবে আখেরাতের জীবনে স্যালভেশন মুক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি আর যে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করলো কোরআন বলছে সে জান্নাত পেয়ে গেল সে জান্নাত পেয়ে গেল সুতরাং জাহান্নাম থেকে মুক্তি এটা হচ্ছে আমাদের একটা লগো হতে পারে এটা আমাদের একটা মটো হতে পারে জীবনের মট কারণ জাহান্নাম থেকে মুক্তি হলে আপনার সব সাফল্য আপনার অর্জিত হয়ে যাবে ফলে আখিরাতের যে সাথে কানেকশন সেটাও আমাদের ঠিক থাকলো যে আখেরাতের জাহান্নাম থেকে মুক্তির কাজ আমরা করব। মুক্তি পাবার মতো শিক্ষা আমরা নেব শিক্ষা আমরা দেব এবং আমাদের জাতীয় সকল পলিসি হবে জাহান্নাম থেকে মুক্তির পলিসি কারণ এটা মুসলিমদের দেশ এখানে মুসলিম জনসংখ্যাই বেশি আর মুসলিমদের কাছে তারা নিজেরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ফলে বিশ্ব মানবতার জন্য ইসলামের এই কালজয়ী আদর্শ ইসলামের এই মহান এবং উদার নৈতিক যে প্রোগ্রাম যে শিক্ষা যে লক্ষ্য সেটাই সবচেয়ে বেশি বিশ্ববাসীদের জন্য উপযোগী আচ্ছা এরপরে আমরা ছোট্ট করে যদি একটু বিশ্লেষণ করি আমাদের দেশের শিক্ষা সেখানে আমরা দেখবো যে দুটো মূলধারা আছে একটা হলো সাধারণ শিক্ষা ও অপরটা মাদ্রাসা শিক্ষা এখন এই শিক্ষাগুলো মূল লক্ষ্যটা কী এই শিক্ষাগুলো সাধারণ শিক্ষার মূলধারা আমরা দেখি যে সকল প্রকার জাগতিক উন্নয়নকেই এখানে ফোকাস করা হচ্ছে এবং এখানে আর কোনো শিক আর কোনো লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়নি এবং এখন যেমন বলা হচ্ছে আউটকাম বেসড এজুকেশান আউটকাম বেসড এজুকেশান এই আউটকামটা কি শেষ এ আউটকামটা আপনাকে আমাকে কোন দিকে লিড করবে এটা শুধুই কি জাগতিক উন্নয়নের দিকে লিড করবে নাকি এটা লিড করবে ইভেন আমাদের আখেরাতের জীবনের দিকেও সেরকম কোনো নির্দেশনা আমাদের সাধারণ শিক্ষার কোথাও নাই না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইভেন আমাদের প্রাইমারি এডুকেশন আমাদের মাধ্যমিক এডুকেশন অথবা যে কোনো এডুকেশনের মধ্যে আমরা এগুলোর কোনো চিহ্ন ইন্ডিকেশন এখানে পাই না এখানে শুধু একটাই জাগতিক উন্নয়ন আউটকাম বেসড অর্থাৎ যাতে ভালো একটা চাকরি পাওয়া যায় জীবনটাকে সুন্দর করা যায় কারি টাকা বানানো যায় ইত্যাদি ফলে আমাদের সাধারণ শিক্ষার প্রায় সকল গ্র্যাজুয়েটদের মূল লক্ষ্য হচ্ছে একটা ভালো চাকরি জাগতিক উন্নয়ন বৈষয়িক উন্নয়ন একটা বড় পদ এক সমাজে প্রভাবশালী হওয়া ক্ষমতাশালী হওয়া এবং এই জিনিসটা যখন কালচার হয়ে গেল আমাদের দেশের তখনই দেখেন এগুলো স্বার্থের সংঘাত তৈরি করলো এবং মানুষে মানুষে বিভেদ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার দেখবেন বিভেদ ছাত্রদের মধ্যে বিভেদ শিক্ষকদের মধ্যে বিভেদ এবং জনগণের মধ্যে বিভেদ কারণ প্রত্যেকে দুনিয়া চায় প্রত্যেকে পথ চায় প্রত্যেকে সম্পদ চায় প্রত্যেকে জমি চায় প্রত্যেকে প্রতিষ্ঠানের মালিক হতে চায় প্রত্যেকে টাকা চায় এই জায়গায় স্বার্থের সংঘাতটা নষ্ট করে দেয় আমাদেরকে সাল্লাম ঠিক বিপরীত ধারাটা আমাদেরকে শিখিয়েছিলেন যে দুনিয়া তোমাদের দরকার আছে কেউ বলবে না দুনিয়া দরকার নেই কিন্তু এই দুনিয়াটাকে তোমরা অর্জন করবে বৈধভাবে আখিরাতের মূল লক্ষ্যকে ঠিক রেখে ফলে দুনিয়া কি দেখলো দুনিয়া দেখলো যখন মহাজেররা মদিনায় আসলেন আনসাররা তাদেরকে নিজেদের সম্পদ ভাগ করে দিল রাষ্ট্রকে বলতে হয় না এই তোমাকে এটা দিতেই হবে তারা তাদের বাগান সম্পত্তি ভাগ করে দিল টাকা ভাগ করে দিল বাড়ি ভাগ করে দিল এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল তারা তালাক দিয়ে অবিবাহিত মহাজেরদের বিয়েরও ব্যবস্থা করে দিল সুহানুল্লাহ দুনিয়াতে এত চমৎকার সালুশান ভাতৃত্ববোধ, সম্প্রীতি ভালোবাসা এর আর কোনো নিদর্শন নাই ইসলামের ইতিহাসের প্রজ্জ্বল অধ্যায় এগুলো উজ্জ্বলতম অধ্যায় এবং এগুলো অথেন্টিক ইতিহাস এগুলো বানানো কোনো গল্প নয় নাটক দেখে এই জন্য মানুষ ভালো হয় না কিন্তু ইতিহাসের এই ঘটনাগুলো থেকে লক্ষ লক্ষ বনিয়াদম ভালো হয়েছে এখনও ভালো হচ্ছে এমনকি অমুসলিমরাও ইতিহাসের এই ঘটনাগুলো জেনে তাদের যৌলুসময় জীবন বাদ দিয়ে সাধারণ সিম্পল ইসলামিক লাইফ মেনটেন করার জন্য তারা কারণ সেখানে শান্তি তারা ইসলাম গ্রহণ করছে আমরা পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মধ্যেও আমরা দেখি যে এটা সোললি ইসলামিক এজুকেশান বাট এখানে অনেক সংস্কারের প্রয়োজন আছে অনেক সংস্কারের প্রয়োজন আছে যদিও এখানে আখেরাত মুখী লক্ষ্যের কথা বলা হচ্ছে সেই লক্ষ্যের সাথে দুনিয়ার যে সমন্বয় এটা এখানে সুন্দরভাবে করা হয়নি এই জায়গায় কাজ করার অনেক স্কোপ আছে ফলে আমাদের অনেকেই যারা আধুনিক খুব উন্নত শিক্ষা চান তারা অনেকে মাদ্রাসায় যেতে চান না নানা কারণে সুতরাং শুধু লক্ষ্য ঠিক থাকলেই হবে না বরং লক্ষ্যের সাথে যে প্রোগ্রামটা যে এজুকেশানটা সেটাকেও মানসম্পন্ন করতে হবে তাহলেই ইসলামিক এজুকেশানটা মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে আজকের মাদ্রাসার শিক্ষায় আমরা মনে করি ব্যাপক সংস্কার প্রয়োজন কিন্তু এই সংস্কার মানে এই নয় যে আপনি ইসলামী শিক্ষাকে কার্টল করে দিলেন বাদ দিয়ে দিলেন ন ইসলামের যে মূল লক্ষ্য সেটাকে ঠিক রেখে দুনিয়ার সাথে একটা সুন্দর সমন্বয় দরকার এবং এখানে প্রকৃত এক্সপার্টদের এখানে সংযুক্ত হওয়া প্রয়োজন দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের শিক্ষার সাথে এখানে কন্টেন্ট এবং সিলেবাসের পার্থক্য রয়েছে রাসুল সাল্লামের কন্টেন্টটা ছিল একটা সুন্দর কন্টেন্ট যেটা দিন এবং দুনিয়ার মধ্যে একটা সুন্দর সমন্বয় করেছিল যেমনটা কোরআন আমাদেরকে শিখিয়েছে রব্বানা দুনিয়া হাসান অফিল আখরাত হাসান ওকিন্নার এই জন্যে তৎকালীন রাসুল সাল্লামের শিক্ষা পদ্ধতি থেকে সকল ধরনের স্কলার বের হয়েছিল শুধু মৌলবি সাহেব বের হয় নাই বুঝতে পেরেছেন সেখানে সেনাপতি বের হয়েছে সেখানে প্রশাসক সারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রশাসক হিসাবে অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাল্লানহুকে ধরা হয় তার উপর হাজারো হাজারো লিটারেচার আপনারা আমেরিকান ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন সেগুলোতে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতির মধ্যে খালেদ ইবনু ওয়ালিদকে সুমার করা হয় এবং আবু ওবায়দ আবদুল জাররাহ এভাবে আরও অসংখ্য সেনাপতি ইসলাম উপহার দিয়েছে কীভাবে হয়েছে এত তো মুসলিম মুসলিমদের মধ্যে লজিস্টিক সাপোর্ট ছিল না তৎকালীন যুগে আমরা দেখি যে শ্রেষ্ঠ মহাদেশদের কাতারে আছেন আবদুল্লাহ ইবনা আমর আব্দুল খতাব এবং পাশাপাশি আবহর রাদি আল্লাহ তোলা শ্রেষ্ঠ মোফাসের আবদুল্লাহ ইবনা আব্বাস এভাবে আমরা দেখি অসংখ্য অসংখ্য স্কলার এবং অসংখ্য পেশাজীবী এবং ব্যবসায়ী যদি আপনি যেমন ওসমান ইবনা আফান রাদি আল্লাহ তালান হোক এরকম অসংখ্য বড় বড় ব্যবসায়ী তারা তৈরি হয়েছিলেন রসুলসাল্লা সাল্লামের এই স্কুল থেকেই তখন কি ব্যবসায় প্রশাসন ছিল যেমন আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান মানে এই জিনিসগুলো যদি দেখি এই সাবজেক্টগুলো ছিল না কিন্তু তারপরেও কম্পেয়ার করলে আপনি দেখবেন যে আসলে কন্টেন্টটা ছিল অনেক শক্তিশালী এবং অনেক কম্প্রিহেন্সিভ যেটা আজকের কন্টেন্টের চাইতে ভালো ছিল তো সব কিছু আমাদের সামনে রাখতে হবে আর থার্ড আরেকটা বিষয় বলে আমি এখানে শেষ করি সময়টাও অনেক হয়ে গিয়েছে সেটি হচ্ছে শিক্ষা কারিকুলাম এখানে কে প্রণয়ন করলেন কে তৈরি করলেন এবং এটাকে কে বাস্তবায়ন করলেন এবং শিক্ষক কে ছিলেন শিক্ষার্থী কে ছিল তাই না এই জিনিসগুলো একটু কম্পেয়ার করা দরকার সাল্লাহ সাল্লাম নিজেই ছিলেন এই কারিকুলাম প্রণয়নকারী ওহির আলোকে যে জ্ঞানটা আসতো তার আলোকে তিনি কারিকুলামটা প্রণয়ন করেছেন এবং সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন তিনি ছিলেন শিক্ষক যেটা আমরা আজকে শুরুতেই বললাম আর শিক্ষার্থীদেরকে কে গঠন করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাম প্রত্যেক শিক্ষার্থী হয়ে গেলেন সাহাবি এক একজন সাহাবি এবং শ্রেষ্ঠ মানুষ সারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্মের একজন সদস্য এটা নিয়ে আমাদের ভাবতে হবে আজকের ছোট্ট খোদ আমি কিছু খোরাক দিলাম মাত্র আসলে পুরো আলোচনা করা এখানে সম্ভব নয় যেহেতু সবাই এখন সিরাতের আলোচনা করছে আমরা তার ধারাবাহিকতায় নয় বরং জাস্ট রিমাইন্ডার হিসাবে আমরা এই আলোচনাটা করলাম আশা করি আমাদের পরবর্তী খদবাগুলোতেও আমরা যেখানেই খোদবা দেই না কেন এর ধারাবাহিকতা আরও গুরুত্বপূর্ণ আলোচনা কর করবো আপনারা সেগুলোকে একটু ফলো আপ করতে পারেন আমরা এখানে এতটুকুই বলবো যে এসব কিছু নিয়ে আসলে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে রাসুলসাল্লা সাল্লামের এই যে শিক্ষা পদ্ধতি সফল হলো তার কারণটা কী ছিল তার কারণের মধ্যে আমি দু একটা চার পাঁচটা কারণ এখানে উল্লেখ করি এর এক নম্বর কারণ ছিল এই শিক্ষাক্রম কারিকুলামের একটা সুস্পষ্ট লক্ষ্য ছিল যেটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহান শ্রেষ্ঠ এবং সবচেয়ে কল্যাণকামী দ্বিতীয় ছিল এই শিক্ষা ছিল সুনির্দিষ্টভাবে বৈশিষ্ট্যমণ্ডিত এবং তা হচ্ছে দিন ও দুনিয়া উভয় জগতের মানবতার জন্য যেটা করলেন তার মধ্যে একটা সুন্দর সমন্বয় তৃতীয় হচ্ছে শিক্ষক এর নিষ্ঠা তার সততা তার এখলাস তার জ্ঞান তার শিক্ষার প্রতি তার বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি তার সম্প্রীতি ভালোবাসা মমতা এসব কিছু সমন্বয় তিনি তাদেরকে গড়ে তুলেছিলেন চতুর্থ হচ্ছে উম্মাতের বৈশিষ্ট্য এবং এর সাথে যে পরিচয়ের যে শিখনসমূহ তার মধ্যে তিনি কন্টেন্টের একটা সমন্বয় করেছিলেন ওহির যে কন্টেন্টগুলো ছিল তিনি উম্মার বৈশিষ্ট্যকে সামনে রেখে যে শ্রেষ্ঠ উম্মা তাহলে সেটাকে তিনি শিক্ষার মধ্যে নিয়ে এসেছিলেন শিক্ষাক্রমের সাথে জড়িত সকল সাংস্কৃতিক এবং বিশ্বাসগত চেতনাগত আকিদাগত জিনিসকে তিনি সমন্বয় করেছিলেন বিশুদ্ধ আকিদার আলোকে এবং ষষ্ঠ হচ্ছে জ্ঞান সম্পৃদ্ধ স্বাধীন বিবেকবান সত্তা ও জাতিরূপে গড়ে তোলার সর্বাত্মক এবং কন্টিনিউয়াস চেষ্টা তিনি করে গিয়েছিলেন ফলে তিনি এই সাফল্য অর্জন করেছেন আর আমাদের সময়ে ব্যর্থতার মূল কারণটা কি ব্যর্থতার মূল কারণ হলো উম্মার পরিচয়বাহী কারিকুলাম আমাদের মুসলিম দেশগুলোতে বা মুসলিম সমাজে নাই দ্বিতীয় হচ্ছে বিদেশি ঔপনিবেশিক দেশগুলোকে আমাদের শিক্ষাক্রমে হাত লাগানোর সুযোগ আমরা করে দিয়েছি এবং তাদের মানসিক সেবাদাস তৈরি করার জন্য শিক্ষাক্রমটা কাজ করছে তৃতীয় হচ্ছে দ্বিছক বৈষয়িক কারণেই আমাদের এই শিক্ষা অর্জন বা শিক্ষা কারিকুলামের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চতুর্থ হচ্ছে মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের নিজেদের মধ্যে সাংস্কৃতিক ও আকিদাগত বিভেদ এবং বৈষম্য হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে উপস্থিত এবং পঞ্চম হচ্ছে কো এডুকেশন বা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং একসাথে তাদের ইসলামের সকল বিধান লঙ্ঘন করে শিক্ষার ব্যবস্থা এবং ষষ্ঠ বা সর্বশেষ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে রাজনীতির কালো থা বা বিস্তারণ বিস্তার করা এবং সেটাও আমাদের শিক্ষা এই এই ক্ষেত্রটাকে কলুষিত করেছে আসুন আমরা এটা নিয়ে একটু চিন্তা করি তরুণরা আজকে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল নেতৃত্ব দিচ্ছে ফলে আমাদের আহ্বান সবার প্রতি বিশেষ করে তরুণদের প্রতি যারা জাতি গঠনে নিজেদেরকে সম্পৃক্ত করেছে সেই সব তরুণদের প্রতি আমাদেরই আহ্বান তোমরা শিক্ষাকে প্রাধান্য দাও প্রথমত নিজেদের পরিপূর্ণ টোটাল এডুকেশনটা তোমরা অর্জন করো এবং ভবিষ্যতের যেহেতু তোমরাই কর্ণধার ভবিষ্যতের নেতৃত্ব তোমাদেরই হাতে অতএব তোমরা শিক্ষাটাকে চূড়ান্ত গুরুত্ব দাও যে মহান লক্ষ্যের কথা আমরা এখানে বললাম সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে মহান লক্ষ্য মানবতা অর্জন করেছিল সে মহান লক্ষ্য থেকে তোমরা চ্যুত হইও না শিক্ষাকে সে মহান লক্ষ্যের সাথে ইন্টিগ্রেট করো এবং এর মাধ্যমে জাতির নতুন প্রজন্ম গড়ে তোলো তাহলে এই জাতি হয়তো আরেকটা আশা করতে পারবে যে একটা সুন্দর সমাজ একটা সুন্দর দেশ একটা সুন্দর কমিউনিটি এবং সুন্দর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পাশাপাশি শিক্ষকদের প্রতিও আমার আহ্বান যে আপনারা আপনারা এখন থেকে আরেকটু সচেতন হন এবং শিক্ষা কারিকুলামের যে ভুল ত্রুটিগুলো আছে ঘাটতিগুলো আছে এগুলো দূর করেন কারিকুলামটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর বছর সেটা সংশোধন হয় আবার নতুন করে হয় সুতরাং এখন একটু নতুন করে গা ঝাড়া দিয়ে আমাদের সঠিক লক্ষ্যের সাথে এডুকেশান পলিসি এবং শিক্ষা কারিকুলামকে সংযুক্ত করা প্রয়োজন তাহলেই হয়তো আমাদের এই সমাজ وشيري اكتشون دو شامع جبورنا تهبي اللهم دان كرون اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله ওয়কুন উমা সাদিন ওয়কুন উমা আল মেনীন আল মুখলাসিন আল মুিন আল্লাহম তকাবল মাকান্ত সামিউল আলী ওত আলাইনা ইন্না কান্তা তোয়াবুর রাহেম আবাদ আমরা আল্লাহ সুবাহান তালার বান্দা হিসাবে আমাদের উপর যে দায়িত্বগুলো অর্পিত হয়েছে আসুন সেগুলো নিয়ে একটু চিন্তা করি সমাজ গঠন আত্মগঠন পরিবার গঠন রাষ্ট্র গঠন এটা গুটিকতেক মানুষের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয় এই এই দায়িত্বগুলো সমভাবে সব মানুষের যারা নিজেদেরকে গঠন করতে পেরেছেন তারা হয়তো নিজ দায়িত্বে এগিয়ে এসেছেন এবং এভাবেই কখনো পরিবার কখনো সমাজ কখনো রাষ্ট্রের দায়িত্ব মানুষের ঘাড়ে চলে আসে আমরা একই ধারাবাহিকতা নবী সাল্লা সাল্লামের ছাত্র তথা সাহাবেনদের মধ্যে দেখেছি দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বিশুদ্ধ শিক্ষা নিতে হবে এবং নিজেকে সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসাবে তৈরি করতে হবে যেমনটি সাল্লাহ সাল্লাম করেছিলেন তার ছাত্ররা করেছিল তেমনি আজকে যারা এই সমাজের কল্যাণ করতে চান বিশ্ব মানবতার কল্যাণ করতে চান মানুষের কল্যাণ করতে চান এভাবেই আমাদেরকে আত্মগঠন করতে হবে তাহলে এটা সম্ভব হবে মনে রাখবেন শুধু ক্ষমতা কক্ষীগত করে নয় প্রভাবশালী হয়ে নয় বৃত্তশালী হয়ে নয় এভাবে সমাজকে কলুষমুক্ত করা যাবে না দুর্নীতিমুক্ত করা যাবে না মুক্ত করা যাবে না অন্যায় মুক্ত করার জন্যে যে সুন্দর শিক্ষার কথা আমরা বললাম সেই শিক্ষাটা অর্জন করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজের যত কু আছে সেগুলোকে বর্জন করতে হবে এবং সুকুমার বৃত্তিগুলোর চর্চা করতে হবে আকিদা এবং ঈমানকে শুদ্ধ করতে হবে আল্লাহর গুজার বান্দা হতে হবে এবং সামাজিক যে কোনো কাজে আমাদেরকে আখলাকের পরিচয় দিতে হবে তাহলেই সমাজটা সুন্দর হবে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো দুনিয়ায় আর আখিরাতে আল্লাহর কাছেও আমরা আশা করি যে ক্ষমা পাবো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব এবং জান্নাতে মহাপুরস্কার লাভ করব আল্লাহর কাছে দয়া করি তিনি যেন এই লক্ষ্যে পৌঁছার তৌফিক আমাদেরকে দান করেন